দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকারের স্বাস্থ্য পরিষেবার মহল্লা ক্লিনিক নজর কেড়েছে। সেই মহল্লা ক্লিনিককে হাতিয়ার করে পাঞ্জাবেও ক্ষমতায়। বাংলায় মহল্লা ক্লিনিককে হাতিয়ার করে এগোতে চাইছে আপ। রাজ্যে প্রথম আম আদমি পার্টির অস্থায়ী মহল্লা ক্লিনিকের উদ্বোধন করা হলো মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ জেলায় আজ এবং কাল মিলে মোট 9টি জায়গায় পরিষেবা দেওয়া হবে প্রায় 1200 সাধারণ মানুষকে। বিনামূল্যে চিকিৎসাসহ ঔষধ বিতরণ করা হচ্ছে এই মহল্লা ক্লিনিক থেকে। 12 জন চিকিৎসকের একটি দল সেখানে চিকিৎসা করেন এবং প্রায় 100+ লোককে চিকিৎসা পরিষেবা দেন। কবি বললে দাওয়াই দেখালো ফ্রিতে, এই যে আমাদের ছেলেরা পার্টির ছেলেরা, কেমন চিকিৎসা হলো? ভালোই দেখা চিকিৎসা হলো, ওষুধ দিল? হ্যাঁ ওষুধ দিয়েছে। হ্যাঁ ডাক্তাররা দেখে কি বললো? বললো যে এটাই কমে যাবে। হ্যাঁ ভালোভাবে দেখেছি। দেখুন, আমরা আম আদমি পার্টি মুর্শিদাবাদের তরফ থেকে 9টি গ্রামে আম আদমি মডেল মহল্লা ক্লিনিকের আয়োজন করেছি। আপনারা দেখেছেন যে দিল্লিতে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে অরবিন্দ কেজরিওয়ালের সরকার কীভাবে মহল্লা ক্লিনিকের মাধ্যমে কমপক্ষে এখন অবধি 1.5 কোটি মানুষকে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়েছে। এর বাইরে পাঞ্জাবেও ঠিক একই মহল্লা ক্লিনিকের মডেলের মাধ্যম দিয়ে আমাদের পাঞ্জাবে প্রথমে 100টি মহল্লা ক্লিনিক করা হয়। সেই 100টি মহল্লা ক্লিনিকে প্রায় 161,000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া হয়। এবার এগুলি পার্মানেন্ট সেট আপ, কিন্তু আমরা যেটা এখানে করেছি সেটির অনুকরণে একটি অস্থায়ী সেট আপ, যে আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা মুর্শিদাবাদের মানুষকে প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় গিয়ে আমরা এই রকমের হেলথ ক্যাম্পগুলো করে আমরা এই ধরনের পরিষেবা দিতে থাকব। এবং এখানে 22 জন ডাক্তার এবং ইন্টার্ন যারা আছেন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসেছেন, ডক্টর আবির্ভাব সাহা যিনি লিড করছেন টিমটাকে, তারা এখানে এসেছেন। এবং আমরা আগামীতেও শুধু মুর্শিদাবাদই না, পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গ্রামে আমরা এই ধরনের মডেল মহল্লা ক্লিনিক আমরা করতে চাইছি।